আমি ডক্টর সৌমিক চৌধুরী। আজকে আমি একটি হোম ভিজিটে বেলুর অঞ্চলে, হাওড়া বেলুর অঞ্চলে একটি পেশেন্টকে দেখতে এসেছি, যার নাম হচ্ছে জয়রাম। হ্যাঁ, তো জয়রাম বাবু, জয়রাম ঠাকুর। হ্যাঁ, এনার হেপাটিক প্রবলেম বা লিভারের সমস্যা আছে। হ্যাঁ, এনার আগেও এনার ওপেন ল্যাব কোলেসিস্টেকটমি হয়েছিল, গলব্লাডার স্টোন। তার সঙ্গেও এনার একটি কিডনি নেই, মানে একটি কিডনি নেফ্রেকটমি হয়ে গেছে। হ্যাঁ, লেফট সাইডের কিডনিটা আছে নাকি? আমি করেছি এখানে ফোটা ফোটা আকারের পেরিটোনিয়াল ফ্লুইড যেটা আছে, যেটাকে আমাদের শিফটিং ডালনেস দেখে আমাদের বুঝতে হয় যে কোন জায়গাটা করে বেশি করে ফ্লুইডের ডালনেস পাচ্ছি। সেই শিফটিং ডালনেস মেজারমেন্ট করে আমাকে এই একটি চ্যানেলের মারফত আমরা এই যে পেরিটোনিয়াল অর্থাৎ পেটের ভেতরে বা অ্যাবডোমিনাল যে অ্যাসাইটিক ফ্লুইড যেটা আছে, সেটা সাধারণত সানসেট স্ট্র কালারের এসছে। এতে আমাদের কিছুটা প্রোটিনও পরিমাণ বেশি থাকার জন্য এটা রংটা এরকম সানসেট ইয়েলো হয়ে গেছে। তো আমরা অ্যাসাইটিক ফ্লুইড ট্যাপিং করছি, একটা বোর নিডেল নিয়ে, আমরা একটা নিডেলকে নিয়ে সেটা জিগজ্যাগ ইয়েতে ট্যাপিংয়ের পন্থা করে আমি এর পেটের ভেতর থেকে যে অ্যাসাইটিক যে ফ্লুইড যেটা আছে, এক্সেস ফ্লুইড, আমার যা অ্যাজ পার মাই ক্লিনিক্যাল নলেজ অনুযায়ী ওনার পেটে মোটামুটি প্রায় 1.5 থেকে 2 লিটার অ্যাসাইটিক ফ্লুইড আছে। তো আমরা প্রথমের দিকে কিছুটা আমরা অ্যাটলিস্ট চেষ্টা করছি ফার্স্ট অ্যাপিয়ারেন্সে 700 ml থেকে 800 ml বার করে দেওয়ার, অ্যাসপিরেশন করার অ্যাবডোমিনাল যে ট্যাপিং করে, তার সঙ্গে আমরা অ্যালবুমিনের একটা সাপোর্ট দেব, অ্যালবুমিন 20% হিমো অ্যালবুমিন সাপোর্ট দেব। পেশেন্টটি বেডরিডেন আছে, হোম ট্রিটমেন্ট করছি, কোনো নার্সিং হোম হসপিটালে যদি আপনারা নিয়ে যান বা এই রকম পন্থা কোনো যদি এইচডিউতে যদি আপনারা নিয়ে রাখেন, তো এখানে অনেক ক্ষেত্রে বিল বা স্বাস্থ্য যে বিল যেটা হয়, যেটা এক্সপেন্সেস যেটা, সেটা অনেকটা বেশি হবে। কিন্তু এক্ষেত্রে আমি ডক্টর সৌমিক চৌধুরী, আমি আমার নিজের রিস্কে, আমি আমার ট্রিটমেন্টেরকে বুঝে শুনে, ট্রিটমেন্টের প্রতি অবগত হয়ে আমি সাধারণ মানুষকে বাড়িতে গিয়ে এই ট্রিটমেন্টগুলো প্রোভাইড করি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে ফোটা ফোটা আকারে, এদিকে দেখুন কীভাবে ফোটা ফোটা আকারে যে পেটের ভেতরে যে জলটা ছিল, সেই জলটা আস্তে আস্তে এই 2 লিটারের একটা বটলের মধ্যে স্টোর হচ্ছে। এই এই যে এই ফ্লুইডটা সানসেট ইয়েলো, এই ফ্লুইডটার আমরা টেস্ট করা হবে, সেল কাউন্ট, সেল টাইপ, অ্যাডা প্রোটিন, অ্যান্টি আলফা ফিটোপ্লোটিন, এই সমস্ত যে সমস্ত প্যারামিটারগুলো আছে, মানে হেপাটোসেলুলার কোনো ক্যাপসিনোমা বা হেপাটোবিলিয়ারি কোনো কিছু প্রবলেম। হ্যাঁ, এইটা ওয়ান অফ দ্য স্টেজেস অফ ফার্স্ট প্রাইমারি স্টেজ অফ হেপাটিক এনসেফেলোপ্যাথি। তো এটার প্রবলেমটা এরকমভাবে এসছে, তো আমরা এটাকে ম্যানেজ করছি অ্যাজ এ হোমলি ট্রিটমেন্ট। হ্যাঁ, তো এই আমার ট্রিটমেন্ট, আশা করি আমরা পরবর্তীকালে আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আমরা আপনাদের কাছে আসতে পারবো। হ্যাঁ, নমস্কার, ভালো থাকবেন, ভালো ভাববেন।